নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 19 ফেব্রুয়ারি 2022 পাঁচ রাশির দৈনিক লটারিতে প্রাপ্তি হতে চলেছে, অর্থাৎ প্রবল প্রাপ্তি যোগ হতে চলেছে এই পাঁচ রাশির। আমি দৈনিক লটারি আপনাদেরকে দিয়ে থাকি, অর্থাৎ কোন কোন রাশির আগামীকাল লটারি পেতে চলেছে, সে কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা আমি কিন্তু বলি না। আপনি বড় প্রাইজ পাবেন না ছোটো প্রাইজ পাবেন না মাঝির প্রাইজ পাবেন, সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর। অর্থাৎ আপনার জন্ম ছক যদি পারমিট করে তাহলে কিন্তু আপনি বড় হোক ছোটো হোক মাঝারি হোক প্রাইজ কিন্তু পাবেন। আমি যে রাশিগুলোর কথা বলছি, পাঁচটি রাশি কিন্তু লটারি কিন্তু আগামীকাল পাবেই, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনার জন্মছকে লটারির যোগ থাকা একান্তই দরকার। যদি তা না থাকে তাহলে আপনার কিন্তু লটারির প্রাপ্তির জায়গা কিন্তু ক্ষীণ হয়ে যাবে। যাদের ক্ষেত্রে লাগছে না, অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, আমি আবারও বলবো, রাহু কবচ আপনারা পরিধান করুন এবং রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা পাবেন। আমি যে চারটি গ্রহকে বারবার বলি, একটি হচ্ছে আপনার রাহু, বুধ, শুক্র এবং শনি। এই চারটি গ্রহ কিন্তু আপনার জন্মছকে ভালো থাকা দরকার, এবং চারটি ভাব, একাদশ, নবম, দ্বিতীয়, পঞ্চম, এই চারটি ভাব কিন্তু আপনার জন্মছকে স্ট্রং থাকা দরকার। আপনি আপনার জন্মছকটি দেখে নিন যে আপনার জন্মছকে এই ভাবগুলো স্ট্রং আছে কি না। আমি তার পাশাপাশি শুভ সময়, রাশিভিত্তিক শুভ সময় এবং রাহুকাল আপনাদেরকে কিন্তু দিয়ে থাকি, এবং বেশ নক্ষত্র এবং পাশাপাশি যোগ, যে যোগে আপনার লটারি লাগার সম্ভাবনা কিন্তু বাড়বে। এবার আপনাদেরকে বলি যে যে রাশিগুলো লটারি পেতে চলেছে আগামীকাল 19 ফেব্রুয়ারি 2022 শনিবার, প্রত্যেকে জয় বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়। অর্থাৎ শনি মহারাজ যদি কারো উপর প্রসন্ন হয় কি না, হঠাৎ এই যে প্রাপ্তি, এটাও কিন্তু শনি কিন্তু ঘটিয়ে থাকে। অর্থাৎ বড় ঠাকুরকে যত প্রসন্ন করবেন তত কিন্তু বড় ঠাকুরের বেশ কিছু, শনির বেশ কিছু ফলগুলো কিন্তু রাহুর উপর কিন্তু দেখা যায়। অর্থাৎ রাহু এবং শনির ক্যারেক্টারটা অনেকটাই একই রকম। এবার আমি আপনাদেরকে জানাবো যে যারা এই ভিডিওটি দেখছেন নিজের দায়িত্বে ভিডিওটি দেখুন, এবং কারণ আমি এখান থেকে আপনার জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না এবং হস্তরেখাও কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু আমি বারবার বলবো, এই যে যে রাশিগুলো বললাম আগামীকাল কিন্তু লটারি কিন্তু এই রাশিগুলো কিন্তু পাবেই, অর্থাৎ এই ব্যাপারে কোনো দ্বিমত কিন্তু নেই। আগামীকাল যে নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, আরেকটি হচ্ছে হস্তারা নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তারা নক্ষত্র এই শনিবার দিনটিকে রিপ্রেজেন্ট করছে, এবং যোগ আছে ধৃতি যোগ, খুব দুর্দান্ত যোগ, ধৃতি যোগ, খুব ভালো যোগ। এবং শুভ সময় হচ্ছে আপনার 12:05 থেকে 12:52, আরেকটি ব্রহ্ম মুহূর্ত আপনাদের যেটা বেরিয়েছে আপনার বৈকাল 3:05 পর্যন্ত এই সময়টা কিন্তু ভালো। আরেকটি যে খারাপ টাইম যেটা রাহুকাল, আমি বারবার বলি রাহুকালটা বিশেষ করে মেনটেন করে যারা লটারি কাটছেন, সেটি হচ্ছে 9:10-10:30 এই সময়টা কিন্তু রাহুকাল, দেড় ঘন্টা মতো রাহুকাল কিন্তু আগামীকাল থাকছে। অর্থাৎ এই সময় কোনো লটারিতে ইনভেস্টমেন্ট করবেন না, লটারি বলে না, শেয়ার মার্কেট, কোনো শুভ কাজ এগুলো কিন্তু আপনারা করবেন না। এবার আপনাদেরকে আমি জানাই যে আগামীকাল কোন কোন রাশি লটারি পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, লটারি পাবেই, কত অ্যামাউন্টের, 5 টাকা না 50 টাকা না 500 টাকা না 5,000 টাকা না 50,000 টাকা না 5 লাখ টাকা না 50 লাখ টাকা না 1 কোটি টাকা, সেটা কিন্তু আমি এখান থেকে বুঝছি না। অ্যামাউন্টটা কত অ্যামাউন্টে অর্থ পাবে সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী শেষ কথা কিন্তু বলবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আমি বারবার বলি ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কথা থাকে, আমি খুব ছোট্ট ভিডিও তৈরি করার চেষ্টা করি যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনারা যাতে পান। দেখুন,
টাকার গতিতে কিন্তু এই রাশিগুলো কিন্তু বসতে চলেছে। এবং এর পাশাপাশি আমি আবারও বলছি, আপনারা নিজস্ব জন্মছক বা যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই, আপনার নিজস্ব হাতের ছবি বা পাঠিয়ে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের নিজস্ব হস্তরেখাও কিন্তু বিচার করতে পারেন। অর্থাৎ হস্তরেখাও কিন্তু আপনাকে বলে দিতে পারে আপনার জন্মছকে আছে কি না। যারা লটারি কাটছেন না, একবার হলো নিজস্ব অল্প অ্যামাউন্টে অর্থ লাগিয়ে নিজস্ব জন্মছকটা যাচাই করে নিতে পারেন। অর্থাৎ হচ্ছে না বলে যে আপনার হবে না, এটা না, হয়তো কোনো বাধা বিপত্তি আছে, কিন্তু আপনি লটারি পাওয়ার জন্য উপযুক্ত থাকতেও পারেন। তো এবার যে রাশির কথা বলবো, সে না রাশির নাম প্রথম রাশি বিষ রাশি। বিষ রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টি বেরিয়েছে সকাল 7:24 থেকে, সকাল 7:24 থেকে 8:54, 7:24 to 8:54। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে 11:45 থেকে আপনার 12:18 পর্যন্ত, 11:45 থেকে 12:18 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর যে রাশি আগামীকাল লটারি পেতে চলেছে, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে, সে সময়টা হচ্ছে আপনার 10:54 থেকে আপনার 12:44 পর্যন্ত, 10:54 থেকে আপনার 12:44 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। অর্থাৎ আপনি যদি মীন রাশি হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় লটারি কিন্তু কাটার চেষ্টা করুন। এর চার নম্বর যে রাশির কথা আমি বলবো, চার নম্বর রাশি যে সৌভাগ্যশালী রাশি, শনি মহারাজের কৃপাতে লটারিতে প্রাপ্তি হতে চলেছে, সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আগামীকাল যে শুভ সময়টি বেরিয়েছে সেটা হচ্ছে সকাল এগারোটা দুই মিনিট থেকে আপনার 12:34 পর্যন্ত, 11:02 থেকে 12:34 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এর পরের যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল পেতে চলেছে লটারি, বিশেষভাবে যোগ আপনাদের সৃষ্টি করেছে, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে, আপনার সকাল দশটা চুয়ান্ন মিনিট থেকে আপনার 1:34 পর্যন্ত, সকাল 10:54 থেকে 1:34 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়বে। অর্থাৎ এই যে 19 ফেব্রুয়ারি 2022 যে পাঁচ রাশির দৈনিক লটারি পেতে চলেছে, এই যে পাঁচ রাশির কথা বলছি কি না, এই পাঁচ রাশি প্রাইজ কিন্তু পাবে, বড় ছোট মাঝারি যে কোনো প্রাইজ কিন্তু এরা পেতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।